ইয়ার ক্রেডিবিলিটি জন্য বলতে চাচ্ছিলাম যে আমি তো অবশ্যই একটা রেজিস্টার্ড মেডিকেল প্রেকেশনার অথবা ডক্টর অ্যাজ ওয়েল এস একটা ওয়ার্ল্ড একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ হয়েছে এ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং আমার মানে আমার নামে মানে আমি কতগুলো আর্টিকেল পাবলিশ আমার নামে পাবলিশ হয়েছে রিনাউন্ড জার্নালে পিয়ার রিভিউড ডেফিনেটলি আমার রেফারেন্সগুলো দেখলেই বুঝতে পারতেন আমি কোথেকে রেফারেন্স করে দিয়েছি এরকম জার্নালগুলোতে তো প্রবলেম হচ্ছে কি যদি ওরা সেই রেফারেন্স গুলা জানতে চায় আপনি কি জার্নাল পাবলিশ করেছেন আমি যেগুলো যদি বলে দিই তাহলে আমার আইডেন্টি উনি প্রকাশ হয়ে যাবে বিকজ যে আমার সাথে যারা যারা অসর আছে সবই ওয়েস্টার্ন তারা বুঝে যাবে আর একমাত্র এশিয়ান তখন আমার মানে এখন পর্যন্ত আমার বাংলাদেশে যেতে হয়তো মাঝে মধ্যে যার কারণে আমার সেফটি মানে আমার ফ্যামিলি সেফটি নিয়ে খুব ভয়ঙ্কর আছে সেই জন্য জাস্ট আহ আমার রেফারেন্স দেখলেই অবশ্যই এখানে এভিডেন্স নিয়ে বা ভ্যালিডিটি নিয়ে কোনো কারো আনলেস ওই মোমিনরা একেবারে মূর্খ মোমিনরা যারা মানে হোয়াট ইজ কল এভিডেন্স তাই বুঝে না তাদেরকে ছাড়া ঠিক আছে যারা বুঝে তারা ডেফিনেটলি বুঝতে পারবে তাহলে তাহলে বাকি মুমিন থাকলে কথা একটা জিনিস ভাই তাহলে বাকি মুমিন থাকলে কথা আপনি যে বললেন যে যে মুমিন ইয়া বুঝে না আপনার এভিডেন্স কি জিনিসটা এটা বুঝে এটা মুমিন আসল কথা আসছে না ভাই আসল কথা আসছেন যে আমি এত মানে দিন যাবৎ আপনাদেরকে ফলো করছি দুইটা গ্রুপে আমি দেখতেছি যে আপনাদের অডিয়েন্স এক নম্বর অডিয়েন্স যে একদম আজকের দিনের প্রথম যে মানে হুদাই একটা বিতর্ক করলো আসিফ ভাইয়ের সাথে সে আমি শিওর সে জানে না যে নাসাই শরীফ কত ইম্পর্টেন্ট ইসলামিক দলিল হিসেবে যে মধ্যে যে একটা সহিটেন্ট গ্রন্থ সে এটার বুঝে না আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কি মত আসিফ ভাই আমার এরকম মনে হয় কিন্তু এরকম আসলে তো মানে হয় মজা হয় ফান হয় খুব মজা পাচ্ছিলাম খুবই খুবই মজা পাচ্ছিলাম তো আর সেকেন্ডলি একটা আই থিংক এটা পরিমাণ অনেক বেশি তারা বুঝে যে নাসে শরীফ ইম্পর্টেন্ট কিন্তু তারা এই সো কল্ড তারা শুধু খাবে মদও খাবে গান বাজনাও দেখবে অথচ মুসলমান হিসাবে পরিচয় দিবে এবং যখন তাদেরকে কোশ্চেন করবেন তারা তার শক্ত ভাবে ডিফেন্ড করবে তারা এটা বুঝতে পারতেছে না তো আমার কাছে মনে হয় যে এই পরিমাণের মুসলমানরা মানে মুমিনরা অনেক বেশি সকল রসাল মুমিন অ্যাকর্ডিং টু লাল ভাষায় ঠিক আছে তো তারা অন্তত বুঝতে পারবে যদি শিক্ষিত হয় যে হোয়াট ইজ কল এভিডেন্স এবং আসিফ ভাই বা আপনারা তো ভালো জানেন ইসলাম সম্বন্ধে আমি অতটা জানি না আমি মেডিসিন বাদে অন্যান্য কিছু খুব কমই জানি কিন্তু অন্তত যে মাঝে মধ্যে যে বুলশিটার গুলো আছে যে সশার খেজুর খেলে আপনার মানে পিউবারটি তাড়াতাড়ি চলে আসে এই ধরনের কথাগুলো বলে জন্য হ্যাঁ তখন বা বাচ্চা হওয়ার জন্য देयर মানে ইউটরাস বা ওম প্রিপেয়ারড তাদের কোনো কমপ্লিকেশন হবে না তখন মনে হয় যে বাড়িতে টেলিভিশন ভেঙে ফেলে মানে দেখানে শুনতেছি বা সেলফোন ভেঙে ফেলে যে এই ধরনের কথাগুলো বলতেছে যে তাদেরকে সরাসরি অনেক এভিডেন্স বোঝে না যে লোক যে মশা কামড়ালে ডেঙ্গু হচ্ছে বা ম্যালেরিয়া হচ্ছে এখন যদি এই কথাটা ডাইরেক্টলি অস্বীকার করে বসে তখন তো মানে করোনা বলতে কিছু নাই কালিজেরা খেলে করোনা ভালো হয়ে যাবে তখন তো মনে হতেছে যে আইদার মানে কি আর বলবো যে মানে খুব প্রচন্ড খারাপ লাগে সেই জন্য আর কি আমার এই পার্টিসিপেশনটা তো এনিওয়ে আর বেশিক্ষণ টাইম দিব না একটা কুইক কোশ্চেন ছিল আপনাদের প্রতি সেটা হচ্ছে যে আপনারা যেহেতু খুব ভালো আমি এই ইয়া করতে যদি মেডিকেল রিলেটেড কোনো কোশ্চেন কেউ করে আমি শিওর বা আমার মূলত বেস হচ্ছে গিয়ে যে মেডিকেল রিসার্চ এবং মেডিকেল এভিডেন্স আই ক্যান মানে যে আমি খুব ইজিলি জাস্টিফাই করতে পারি কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড যেমন কিছুদিন আগে হয়তোবা আপনারা জানেন কিনা যে জমজমের পানি নিয়ে একটা ইয়া আসছিল যে জমজমের পানি নিরাপদ না ইয়েস এটা আগের ইয়াতে পাওয়া প্রচুর পরিমাণে আর্সেনিক এন্ড আদার্স ইম্পিউরিটিস ছিল বাট রিসেন্টলি খুব সম্ভবত সৌদি সরকার এটাকে খুব ডিস্টিলেশনের ব্যবস্থা করেছে যার কারণে রিসেন্ট স্যাম্পল যেটা সেটাতে কিন্তু আপনার এটাতে আপনার ব্রিটিশ ইয়াতেও পাবলিশ হয়েছে এটাতে কিন্তু এখন মানে আর্সেনিকের পরিমাণ বাট লেটেস্ট যদি আপনার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর ইয়া দেখেন এটা কিন্তু আপনার যে লেভেলের তুলনায় কম পাওয়া গেছে তো সেই ধরনের এভিডেন্স আর কি সেই ধরনের এভিডেন্স গুলো আছে আমি মোটামুটি আমি গ্যারান্টি দিতে পারবো যে আমি বলতে পারবো যে দিস আর দা ভ্যালিড এভিডেন্স আর দিস আর নট যে হঠাৎ করে কেউ এসে বলে যাবে যে হ্যাঁ আপনি কিছু জানেন আসিফ ভাই কিছু পরে নেই মেডিসিন কিন্তু ওই ক্ষেত্রে আমি বলতে পারবো যে না আসিফ ভাই যেটা একটু আগে যেভাবে বললেন আপনি ফোভিয়া নিয়ে অ্যাবসুলুটলি একদম ব্যাঙ্গন যে অমূলক ভীতি হচ্ছে কি ফোভিয়া ঠিক আছে কিন্তু ইসলাম সম্বন্ধে যেটা বলেন এটা তো রিয়েলি ফিয়ার করার মতো জিনিস সো দিস টাইপ অফ কোনো ডিবেট হলে যদি আমাকে ইনভাইট করেন আই মোর দেন হ্যাপি টু পার্টিসিপেট এন্ড অ্যাসিস্ট আর আমার আপনার কথা শুনে আমার মানে খুবই ভালো লাগছে আপনি মানে এই আলোচনাগুলোতে আগ্রহী এবং এই আপনার যদি স্পেসিফিক বিষয়টা হয় তাহলে আপনার সাথে যদি ম্যাচ করে তাহলে সেই অবশ্যই এরকম যদি আপনাদের কোনো বিতর্ক হয় এরকম কোনো মুমিনের সাথে যেখানে মুমিনের পক্ষ থেকে কোনো একজন মেডিকেল পারসন থাকবে তখন আমরা তাহলে আপনার ইয়াটা রেখে দিচ্ছি লিস্ট করে রেখে দিচ্ছি যে তখন আপনাকে আমরা ইনফর্ম করবো যে আপনি আপনি আসেন আমাদের এবং আমাদের যে সত্যের সন্ধানী পেয়ে যাচ্ছে সেই পেয়ে যে আমরা আমি মানে সত্য সন্ধানী ভাই এবং লজিক্যাল ভাই ওনাদেরকেও আমি যে জিনিসটা বলবো যে আপনাকে আপনি যদি সেই পেজেও মাঝে মাঝে যান সত্যের সন্ধানী পেজ আমাদের আরেকটা পেজ আছে আমাদেরই একই সাথে আমরা কাজ করি সেখানেও বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল রিলেটেড মানুষজনের

লাগবে ওনারা দিতে পারছেন না বা ওনাদের মনে নাই ওরা ওনারা ভুলে গেছেন কোথায় আছে তখন আমি গিয়ে যুক্ত হয়ে গিয়ে ফটাফট দেওয়া শুরু করে দিই বা ফারাজ ভাই গিয়ে একটা আলাপ আলোচনা করে এইভাবে আমরা সবাই মিলে মিশে একসাথে কাজ করি এটাই হচ্ছে আমাদের একটা টিম ওয়ার্ক আপনাকে এটা জানিয়ে দিলাম আপনি যদি এইভাবে একটু ঘুরে টুরে দেখেন তাহলে আমার আমার মনে হয় আপনিও আমাদের সাথে একজন শক্তিশালী সহকর্মী হিসেবে আপনি আমাদের মধ্যে থাকতে পারবেন আর কি অনেক ধন্যবাদ আপনার কথার জন্য আর কি কিছু বলবেন আপনি এটা সেকেন্ড কোয়ারি ছিল এটা আমার নিজের একটা কোয়ারি হয়তো বা জানাতে পারবেন যে ইমিচিওর গার্লসদেরকে মানে ম্যারেজ বিয়ে কিংবা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর জন্য এনকারেজ করা হয়েছে সেটা হাদিসে বোঝা যায় যে তোমরা যত কম বয়সী পারো সেই সব মেয়েদেরকে বিয়ে করো এবং কাল নিয়েও কথাবার্তা আছে আমার কোশ্চেন যেহেতু আপনারা বেশি অনেক পড়ছেন এখানে ইমিচিওর ছেলেদের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর জন্য কোনো জায়গায় কি এনকারেজ করা আছে ইসলামের কোথাও বা আপনার মানে কোরআন এবং হাদিসের ইমেচিউর ছেলেদের সাথে কি ইমেচিউর মানে মাদ্রাসার হুজুরদের কথা বলছেন নাকি মাদ্রাসা যে পরিমাণে রেপ হচ্ছে মানে আমার কোশ্চেন হচ্ছে কি যে আমি যেটা শুনেছি বা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গেলমান বিষয় কিছু একটা আছে তাই না কোরআনে যে নিশ্চয়ই তোমরা বেস্টে গেলে এই হুর পাবার সাথে সাথে তোমাদের জন্য গেলমানরা রেডি থাকবে বাট এটা তো ইনডাইরেক্ট ইয়া করা হলো যে তারা গেলমানরা অ্যাট্রাকটিভ কিছু ব্যক্তি তাদের সাথে তোমরা এসব করতে পারবা নাও কোশ্চেন হচ্ছে কি যে আপনার ওই পার্থিব লাইফে যেটাতে এই লাইফে মানে ইয়া করার জন্য কি এরকম কি কিছু আছে যেটাতে আপনার এই বাচ্চা ছেলেদের সাথে এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এনকারেজ করে হ্যাঁ এরকম আছে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আমরা যে এই জিনিসটা তাহলে দেখতে হবে যে ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য আমরা একটু শুনে নেই না এটা হচ্ছে আমি আপনাকে যেটা দেখাবো সেটা দাঁড়ান

দ্বিতীয় গুণ হচ্ছে আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম নিষেধ এই না শব্দটি জান্নাতে নাই আচ্ছা আমরা যে জিনিসটা জানতে পেলাম জান্নাতে কিন্তু না শুনতে শুনতে আপনারা আমি জানি না আমার ইয়াতে কেন জানি আসলো না শুনে নাই বরাবর ভাই আপনি কি শুনতে পেয়েছেন হ্যাঁ ভাই আমি তো পুরো ক্লিয়ারলি শুনতে পেলাম আমি তো বুঝলাম না ডায়জেনিস ভাই আপনি কেন শুনতে পাইলেন না আমি তো দেখুন लास्ट लास्ट সেন্টেন্সের কথা বলছিলেন ভিডিওটা নে দিয়েছে মাঝখানে কি না ভিডিওটা কি আপনি শুনেন নাই যে যে বললো যে জান্নাতে হারাম বলে কিছু নাই না না বলে কিছু নাই এটা শুনেন নাই হ্যাঁ এই দুটো সেট শুনেছি কিন্তু ধরেন ধরেন ইমিচুর ছেলেদের বা বাচ্চা ছেলেদেরকে জানি আমি এখন কথা বলছি না আগে আমরা একটু জেনে নেই যে যেটা দেখাচ্ছি যে জান্নাতে হারাম বলে কিছু নাই এই জিনিসটা এই হুজুর তো বললো জান্নাতে কোনো কিছু হারাম থাকবে না একটা কিছুর দিকে হাত বাড়াতে চাইলে কেউ আপনাকে না করবে না সেটা আগে প্রথমে দেখলাম আমরা

আচ্ছা এখান থেকে আমরা জানতে পারলাম যে শরীয়তের বিধানগুলা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার জন্য এই শরীয়তের বিধান জান্নাতে যায় মানে কায়েম হবে না জান্নাতে অ্যাপ্লিকেবল না ফরাজ ভাই আপনি কি কিছু বলবেন না 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 ভাই আমি কিছু বলবো না তো মানে এনিথিং গোস জান্নাতে জানাতে যে কোনো কিছু এমন কি আপনি যে পৃথিবীতে যেমন ধরেন নিকট আত্মীয় যেমন ধরেন মা ছেলে বা টাইপের যারা আছে তাদের সাথে যেটা

ভাববে যে আমরা যেমন এই মানে ইয়াটা আল্লাহর নিয়ামতটা পেয়েছি যে আল্লাহ এখন আর না করবে না সামনে ইয়া করে দিব তো জান্নাতে মানে জাননাতে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যেটা বলা আছে সুরা ওয়াকিয়ার সতেরো আঠারো এবং সুরা তুরেদ আয়াত চব্বিশে যেটা বলা আছে তাদের কাছে ঘোরাফেরা করবে চিরক কিশোরেরা পানপাত্র কুজা ও খাটি সুরাপাত্র পেয়ালা হাতে নিয়ে সুরক্ষিত মতি সদৃশ কিশোরীরা তাদের সেবায় ঘোরাফেরা করবে সুরাতুর এই যে এখানে বলা হয়েছে যে মানে মানে খুব সুন্দর সুন্দর কিছু মুক্তার মতো কিছু মানে মতির মতো কিছু কিশোরেরা বা বালকেরা তারা জান্নাতে ঘোরাফেরা করবে এই জিনিসটা যে লোকটা দেখানো হয়েছে মানে বাচ্চা ছেলে কেন ঘোরাফেরার দরকার মানে বাচ্চা ছেলে দিয়ে কি করবে জানাতি পুরুষেরা এই হুর এবং বাচ্চা ছেলে এদেরকে দিয়ে কি করবে এটা যে কোনো মানুষই প্রাচীনকালের যারা রাজা বাচ্চারা ছিল তারাই যে এতগুলা বিবি এবং বালক রাখতো কেন রাখতো এটা সবাই জানে এমনকি ইনফ্যাক্ট আমাদের দেশের জমিদাররাও আগের কালে এতগুলা বিবি রাখতো এবং তিন চারটা ছোট ছোট বাচ্চা ছেলে রাখতো কেন রাখতো এটা সবাই ভালোভাবে জানে যে কি এটার পিছনে কি যা আছে এরা কি খালি খাবার পৌঁছায় দিত নাকি আর কিছু করতো সেটা প্রত্যেক মানুষই যারা ইতিহাস একটু একটু পড়ছে তারা প্রত্যেকেই ভালোভাবে জানে এবং নবী মোহাম্মদও এই লোকটাই মানে তার সাহাবিদেরকে দেখা গেছিলো যে তোমরা হুর পাইবা এবং গেলমান পাবা গেলমান এই বাচ্চা বাচ্চা ছোট ছোট সুন্দর সুন্দর বালক পাবা এদের সাথে তোমরা এবং জানাতে যেহেতু দেখানো হবে তখন তো তো এই এই লোভ থেকে মানে মুমিনেরা এই কাজটা করার মতো উৎসাহ পাবি এটা তো মানে তারা যদি এখন প্র্যাকটিস করতে শুরু করে যে আমরা জান্নাতে গিয়ে তো সেটা করব এখন আগে থেকে একটু প্র্যাকটিস করে যাই তাহলে তো হয়তো করতেও পারে কেউ কেউ চাইলে করতে পারে কিন্তু মানে টেকনিক্যালি আবার এই জিনিসটা ইসলামে হারাম যে ছেলে ছেলে এই জিনিসটা করা ইসলামে হারাম কিন্তু এটার ভিতরে আবার কিছু প্যাচ আছে সেই প্যাচগুলো নিয়ে কথা বলতে গেলে এখন অনেক লম্বা হয়ে যাবে দাজনিজ ভাই আমরা কি তাহলে এই বাকি আলাপটা আরেকদিন করতে পারি যে এটার ভিতরে যে প্যাচ আছে হ্যাঁ প্লিজ ভাই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট যে জানানো যে আমি বুঝেছি আপনার ইয়াটা আপনার ইঙ্গিতটা কিন্তু মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে ইনডাইরেক্টলি ইয়া করা হচ্ছে আর কি অ্যাট্রাক্ট করা হচ্ছে কিন্তু ওই যে মেয়েদেরকে নাবালিক মেয়েদেরকে যেভাবে ডাইরেক্টলি হাদিসের মাধ্যমে ইয়ে করা হচ্ছে যে আমি করতে চাচ্ছিলাম যে এই ধরনের কোনো এভিডেন্স আছে কিনা আপনারা ভালো বলতে পারবেন তো অবভিয়াসলি প্লিজ যেদিন আপনার সময় হয় বা সুযোগ হয় কাইন্ডলি যদি এটা ব্যাখ্যা করতেন কারণ আমি পার্সোনালি খুবই কনসার্ন যে মানে হাজার হাজার বাচ্চা ছেলেরা রেপ হচ্ছে বাংলাদেশের মাদ্রাসায় এবং হুচিস টোটালি আপনার আনএক্সেপ্টেবল

এখন আপনি কি কিছু কিছুক্ষণ করবেন ফারাজ ভাই ফারাজ ভাই বোধহয় আবার কই গেল ফারাজ ভাই কই গেলেন ফারাজ ভাই আচ্ছা শেষ একজনকে যুক্ত করি তাহলে দেখি আমার টাইম শেষ হয়ে গেছে আজকে আমি দেরি করে শুরু করছি যেটার কারণে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখানে আর বেশিক্ষণ আর আমি থাকতেই পারবো না ফারাজ ভাই কি আছে নাকি আচ্ছা দেখি শেষ একজনকে যুক্ত করি সাইফ সাইফ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ বলেন নব কি কোনোদিন নৌকাটা চোরছে বা সাগরে গেছে বা মাছ কি খেয়েছে আপনি জানো হ্যাঁ মাছ খেয়েছে সমুদ্রের কাছে কাছে গিয়েছে কিন্তু নৌকা চোরছে কিনা এই জিনিসটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু সমুদ্রের কাছে কাছে কয়েকটা حادثে জানা যায় যে মানে সমুদ্রের কাছে গিয়েছিল তখন সাহাবিরা অনেক ক্ষুধার্ত ছিল অনেক দিন কিছু খায় নাই অনেক ক্ষুধার্ত ছিল তারপর গিয়ে দেখে সমুদ্রের কাছে গিয়ে দেখে যে একটা বিরাট বড় মাছ পড়ে আছে ওইটির মাছটা অনেক চর্বিযুক্ত মাছ তখন সাহাবিরা বলতেছে যে এই মাছটাকে আমরা খাবো এটাকে হালাল হবে তখন মোহাম্মদের সবার এত ক্ষুধা লাগছে যে মোহাম্মদ বলছে যে হ্যাঁ হ্যাঁ তোমরা খাও কারণ সমুদ্রের যাবতীয় কিছুই হালাল সমুদ্রে যা আছে সবই হালাল তখন ওই ইয়াগুলা খাওয়া মানে চর্বিযুক্ত ওই মাংসগুলা খাওয়া শুরু করছে এবং তখন তারা কয়েক এক মাস ওইখানে ছিল এক মাস তারা টানা ওইগুলা মাংস খাইছে মাংস খায় তারা মোটার তাজা হয়ে গেছে এই আচ্ছা চলে গেছে সাইফনি চলে গেছে আচ্ছা দেখি হ্যালো আমি আছি

না এই ব্যক্তি একটার পর একটা আইডি নিয়ে যুক্ত হচ্ছে কি অবস্থা আচ্ছা আমি যেটা বলার বলে দিছি পারস ভাই আমি মাঝখানে কথা বলছিলাম যে আমার আমার টাইম শেষ হয়ে গেছে আজকে আপনি কি ক্লাবটা কিছুক্ষণ করবেন একটু করেন ভাই মানে একজন লাস্ট একজন যুক্ত করেন তাহলে কিছু করে শেষ আচ্ছা ঠিক আছে শেষ একজন তাহলে এরপরই চলে যেতে হবে মাসুদ মাসুদ আপনি বলেন তাহলে ভাই আমি আপনার একটা ওয়ার্ডকে মানে আজকে একটা ওয়ার্ড শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি যার জন্য আপনাকে এটা প্রতিধ্বনি করতে না করার যে একটা প্রবণতা এটা আমার লুকটা আমি সামলাইতে পারলাম না যার জন্য আমার লাইভে আসা সেটা হচ্ছে জেনুইন থ্রেট একটা শব্দ আপনি ইউজ করছিলেন যে ইসলাম ইসলাম হচ্ছে জেনুইন একটা থ্রেট তো শব্দটা আমার কাছে খুবই আক্ষরিক করতে ভাল লাগছে এই জন্য যে আসলে এই প্লানেটটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে একটা প্রপার লোকেশনে আসছে তারপরে মানব জাতির বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে চলে আসছে এখন মানব জাতির জন্য সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বিজ্ঞান এই শুরু থেকে শেষ পর্যন্ত মানে আজকে পর্যন্ত আমাদের যে বুদ্ধিবিত্ত প্রকাশ ঘটছে এর মাঝখানে ইসলামটা যে ঢুকে গেল এটা সত্যিকার একটা জেনুইন খেট এবং আপনার এই জেনুইন খেয়ের শব্দটা আমি শুনেই আমার মানে খুবই মুগ্ধ লাগছে আমি ওই জায়গাটা লোক করে দিয়েছি শব্দটাকে এই ধরনের একটা শব্দের অনেকদিন ধরে আশা করছিলাম

আচ্ছা ঠিক আছে থ্যাংক মাসুদ ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা লাইফটা শেষ করে দিবো ভালো থাকেন ঠিক আছে ভাই আচ্ছা চলে গেছে